নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আমার ছাদ বাগানের কুমড়ো দিয়ে একটি রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। দারুণ সুন্দর হয় খেতে আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। চলুন আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। লাগবে শিম, কুমড়ো, আলু, বেগুন আর লাউ শাক। খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বড় চামচে 2 চামচ পোস্ত নিয়েছি, তার সাথে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। শিলনোড়ায় বেটে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। সামান্য পরিমাণে 5 ফোড়ন লাগবে, আর লাগবে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কিছু তেজপাতা লাগবে, আর লাগবে কাঁচা লঙ্কা। পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে। স্বাদ মতো নুন লাগবে, আর লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি লাগবে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জল গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ শাক, তারপর দিয়ে দিলাম বেগুন, এবার দিয়ে দিলাম কুমড়ো, আর দিলাম শিম, কিছু আলু দিয়ে দিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এরপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি সমস্ত সবজিগুলোকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিলাম তেজপাতা, একটু নাড়াচাড়া করে দিলাম। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা সমস্ত সবজি। আগে থেকে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি বলে তরকারিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে সবজিগুলো না সেদ্ধ করেও তৈরি করতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য পরিমাণে চিনি, আর 2 চেরা কাঁচা লঙ্কা। এরপর খুব ভালো করে 2-3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা পোস্ত, তারপর আবারও আমি 2-3 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি পোস্তর সাথে সামান্য জল মিশিয়ে নিয়েছিলাম, এর জন্য এই তরকারিতে কোনো রকম জলের ব্যবহার আমি করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন তরকারির মধ্যে কোনো রকম আর জল নেই, একেবারেই শুকনো শুকনো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিলাম। আমার তরকারিটা একেবারেই তৈরি হয়ে গেছে। আমি যেমনভাবে তৈরি করেছি আপনারাও এমনিভাবেই তৈরি করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।